আসসালামু আলাইকুম দর্শক, আমি স্বর্ণা। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্বর্ণা স্টানি কিচেনের আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো অনেকেরই রিকোয়েস্টের একটি সহজ রেসিপি, হোটেল স্টাইলে মসুরের ডাল। এই সহজ রেসিপিটা আমাদের অনেকের কাছে সহজ হলেও অনেকেই আছে যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আজকের এই পর্বে আমি চেষ্টা করেছি কিভাবে ডালের পারফেক্ট কালার এবং স্বাদ দুটো কিভাবে ঠিক রাখতে হয় তা আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমে আমি একটা হাঁড়িতে এক কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম। এখন ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা পরিষ্কার করা হয়ে গেলে এখন মসুরের ডালটাকে চুলায় বসিয়ে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই পর্যায়ে তেলটা অবশ্যই দিতে হবে, না হয় কিন্তু ডালের পারফেক্ট কালারটা আসবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখানে কাঁচা মরিচটা বেশি পরিমাণে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটাকে ঠান্ডা করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে জগ ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন। এখন ডালে একটা ফোড়ন দিয়ে দিব, এর জন্য আমি একটা প্যানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন 2 কোয়া রসুন কুচিকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন ডালের ভিতর ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে চুলো বসিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এই তো তৈরি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের মসুরের ডাল রেসিপি। এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন স্বর্ণাস টাইনি কিচেন।